সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? সো আজকের ব্লগটা হচ্ছে, আসলে ব্লগ বলা চলবে না, আজকে আমাদের যেখানে আমরা থাকি সানশাইন পার্ক, ওটা একটু দেখাবো তোমাদের। সো এটা হচ্ছে ফেজ টু, আর একটা হচ্ছে ফেজ ওয়ান। তো ফেজ টুতে অতটা সব ফ্যামিলি তো অতটা দেখানো পসিবল না, ফেজ ওয়ানে সব ব্যাচেলার, অ্যারাউন্ড 40% ব্যাচেলার, তো ওটা আমরা দেখাবো। তো এখনই যাচ্ছি আমি ফ্রেন্ডসের রুমে, তো ভাবলাম এমনিতে যাওয়া হচ্ছে না, তো এখন যাচ্ছি, তো দেখাবো, চলো যাই ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। সো হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে ফেজ ওয়ান। সো এখানে বেশি ফ্রেন্ডসগুলো থাকে, তো ভিতর দিয়ে আছে। এটা হচ্ছে সিকিউরিটি আঙ্কেল। আঙ্কেল কেসো আছো? এসে ভিডিও বানা রাম আছো? হ্যাঁ সব বড়িয়া, ঠিক আছে। এটা হচ্ছে ফেজ ওয়ান ভিলা, এক সাইড দেওয়া আছে। সো এটা হচ্ছে বাস্কেটবল খেলার জন্য, ফুটবলও খেলা যেতে পারে, বাট বন্ধ আছে, ওই যে হচ্ছে বাস্কেটবলের এটা বন্ধ আছে। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর ব্যাপার। আর এটা প্রত্যেক দিন পরিষ্কার হয়। সো আমাদের ফ্রেন্ডসের রুম শুরু হচ্ছে, এখানে একটা ফ্রেন্ডসের রুম। সো কোনো কিছু আমার রুমে তো আমি আমার রুমের কলেজের মধ্যে আমি একাই, সো ওখানে কোনো আড্ডা হয় না, কোনো কিছু আড্ডা মারার জন্য এই ফেজে আসতে হয় আমাকে। এটা একটা ফ্রেন্ডসের রুম, ফ্রেন্ডসের ভিলা পুরোটা। সো একটা ভিলাতে চারটা রুম থাকে, বেশিরভাগ মোটামুটি 100টা ভিলার মধ্যে 90টা ভিলাতেই চারটা করে রুম থাকে, প্রত্যেকটার সেপারেট বাথরুম থাকে, ঠিক আছে, প্রত্যেকটা সেপারেট করে বাথরুম থাকে। সো আর এমনি রেন্ট হচ্ছে 12,000 পার মান্থ, সো অ্যারাউন্ড 1500 পড়ে পার হেড। সো আর সেফটি প্রচুর এখানে। আর যাদের ঘাটকেশ্বরের আশেপাশে, যাদের ঘাটকেশ্বরের আশেপাশে কলেজ বা কোনো কিছু আছে, সো এটা থাকাদের ব্যাচেলারদের থাকার জন্য অনেক বেস্ট, সব থেকে বেস্ট। দুদিন থেকেই ভাবছি যে এটা নিয়ে একটা ব্লগ করবো, বাট আসা হচ্ছে না। সো আজকে রুমে আড্ডাটা জমেছে, তাই জন্য ভাবলাম যে ঘুমিয়ে লাভ নেই, একটু চলে আসি, তাহলে ভিডিওটাও করা যাবে, একটু আড্ডাও মারা যাবে। নিলাম, সেটা একটা সুইমিং পুল, ওটি আর একটা সিকিউরিটি আঙ্কেল। আঙ্কেল কেসো আছে? সব বাড়িয়া। সো এখানে প্রত্যেক দিন পরিষ্কার হয় প্রত্যেক দিন। আর এটা হচ্ছে সুইমিং পুল, জল এমনিতে নেই, তো দেখাচ্ছি তোমাদের সুইমিং পুলটা দেখাচ্ছি। জল থাকেই না, সেই ফার্স্ট ইয়ারে জল থাকতো, এখন জলই থাকে না, কারণ ব্যাচেলারদের এত হয়ে গেছে জল থাকলেই নোংরা হয়ে যাবে। এটা হচ্ছে এখানে খুব সুন্দর আড্ডা মারে, বাট কেউ মারে না, সবাই রুমেই আড্ডা মারে। সেটা হচ্ছে সুইমিং পুল, জল নেই, একদমই জল নেই, 2 বছর ধরে আমি কোনো জল দেখতে পাচ্ছি না এখানে। ওই এলিয়াটে একটা লাস্ট ইয়ারের একটা ফ্রেন্ড রুম আছে, আর এখানে একটা 44 ফ্রেন্ডের রুম আছে। সো ওই রুমে এখন যাবো। ফার্স্টে ভিতরে যাওয়ার পরে এই যে ভিডিওটা করছি, ভিডিওটা করতে দেখে 2-3টা ছেলের রিয়াকশান দেখা যাক, কী রিয়াকশান দিচ্ছে। ফার্স্টে তো হাসবে, মানে কী বলবো, কয়েকটা ছেলেবেলে আছে না, কিছু বলার নেই। আমি যে 44 রুম, ওখানে যাবো। এখানে আগে ক্রিকেট খেলা হতো, অনেক ক্রিকেট খেলা হতো, বাট ফ্যামিলিদের প্রবলেম হয়, তাই জন্য এখন কোনো কিছু খেলা সানশাইন অফ নেই, কেউ খেলে না। সো যাবো রুমে, গল্পটা হচ্ছে, দেখা যাক। বেশি বড় ভিডিওটা হবে না। আওয়াজটা শুনতে পেয়ে নিয়েছি এমনিতে, দেখা যাক। মা বন্ধু নামের একটা ছেলে রিয়াকশনটা দেখা। তোর নামে কিন্তু অনেক কিছু বললাম আস্তে আস্তে, তো তোর কিছু না বললে কিন্তু একটা অসুবিধা হয়ে যাবে, বুঝতে তো। কি বলবো বল, তোর যেটা এক্সপিরিয়েন্স যে হাই সানশাইনের থেকে, তোর কেমন এক্সপিরিয়েন্স? আমার তো খুবই ভালো লাগছে। আর এই বন্ধুর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন। তোমার কিছু বলার আছে?
তো তুমি দুপুরে ঘুমানোর বদলে এখানে কি করছো? আমি দিনের বেলা ঘুমিয়ে গেলে রাতে ঘুমাস না, বলে আড্ডা মারছি। আড্ডা মারছো? তুই কি করছিস? তুই তো কালকে রুম সকালে তো এলি মনে হয়, একটু ঘুম আর রেস্ট কর। আমার রেস্ট করা হয়ে গেছে, জীবনটা রেস্ট করে আছে। এখন আমাদের ফ্রেন্ডসের রুম থেকে বের হলাম, বের হয়ে এই ছেলেরা যারা লুঙ্গি পরে আছে রুমে যাবে, প্যান্ট পরবে। তারপর আসার পর আগেই বলে দিয়েছে নিবে না, কিন্তু কিছু করার নেই, সামনে সামনে হাঁটছে। তো প্যান্টটা পরে আসার পর চা খেতে যাবো, চা খেয়ে যে আড্ডাটা একটু হবে। আড্ডাটা মেরে আসার পর পড়াশোনা করতে হবে একটু হালকা করে। পড়াশোনাটা হচ্ছে না, একদমই জিরো লেভেলে চলে গেছে পড়াশোনাটা। এটা হচ্ছে সানশাইনের সব থেকে মানে মানে কি বলা যায়, একটা ভালো বলতে পারো, খারাপও বলতে পারো, না মিশলে বোঝা যাবে না সব ছেলেপেলেকে। ঠিক আছে, এই যে পিছনে যা পড়ে যাচ্ছে, এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া। পরিবেশটা খুব সুন্দর, ভালো। সো ওই রুমটা যাবো, মোটামুটি গেলাম, দু ঘন্টা মতো গল্প হলো। এখন একটু আড্ডাটা হবে, আধা ঘন্টা মতো চায়ের আড্ডাটা দিয়ে রুমে যাব। রুমে গিয়ে একটু পড়তে খুঁজতে ভালো পড়ে, কারণ এক্সাম চলে আসছে আর পড়াশোনাটা একদমই হচ্ছে না, বাইরে থেকে এসে একদমই পড়াশোনা হচ্ছে না। তো যাবো, দেখা যাক। প্যান্ট পরতে হবে, তাও সবাইকে বলে নিয়ে যাবে যে চলো। বিল্ডিংটা সবসময় ভিতর থেকে লাগানো থাকে, ঠিক আছে? তো ভিতর থেকে লাগানোর সিস্টেমটা আর ভিতর থেকে খোলার সিস্টেমটা সেরা। এই মুসা, ভিতর থেকে দরজাটা লাগাও, ভিতর থেকে দরজাটা লাগাও একবার। এই ভিতর এটা এই দরজাটা এই দরজাটা হ্যাঁ লাগাও না লাগাও না। তো এদের ভিতরে থেকে মানে দরজাগুলার সিস্টেমটা সেরা। তো ভিতর থেকে লাগালো, এই যে দরজাগুলার সিস্টেম, এখান থেকে টানবে, ব্যাস দরজাটা খুলে গেল। সো প্রত্যেকটা রুমের সিস্টেমটা হচ্ছে যে চারটা রুম, এটা একটা রুম, উপরে তিনটা রুম, উপরে তিনটা রুম থাকে, আর এখানে একটা কিচেন, আর প্রত্যেকটা সেপারেট রুম। আর প্রত্যেকটা রুমে হচ্ছে দুজন করে ছেলে থাকে, এই যে একটা ওই যে একটা, ওটা তো অন্য রুমের ছেলে যেখান থেকে এখন এলাম। সো এরকম করে প্রত্যেকটা রুমের সিস্টেম, প্রত্যেকটা রুমে দুজন করে থাকে, আর দুজনের পার্ট দুজন দুজন করে থাকে। এটা একটা রুম হচ্ছে, আর ওপরে তিনটা রুম দেখাচ্ছি। ওপরে তিনটা রুম আছে, এখানে একটা রুম, এখানে একটা রুম, এখানে একটা রুম। এই রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি আছে, যেটা প্রত্যেকটা ভিলাতে আছে। এখানে রুমটা যেহেতু এই যে সব সিস্টেম এক, প্রত্যেকটা দুটো করে সিট, অ্যাটাচ বাথরুম। এখানেও অ্যাটাচ বাথরুম, এই যে একটা বেড, এই যে একটা বেড, গেম খেলতে ছিল। এটা একটা রুম, এখানেও সেম বেড, একটা দুটা বেড, আর হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনিটা অবস্থা একটু খারাপ আছে, প্রত্যেকটা ভিলাতেই একটা করে ব্যালকনি। এই যে ভিউ, এখান থেকে জল দিতে আসে প্রত্যেক দুদিন পর পর দিতে আসে। তো এরা তিন চার নিয়ে রেখে দেয়, তিন চারটা। প্রতিদিন কটা করে যান নাও? দুদিন পর পর দুদিন পর পর চারটা করে যান নাও? এটা দিয়ে যায়। আমাদের ভিলাতে অটোতে করে দিতে আসে, এই ভিলাতে এটাতে করে দিতে আসছে, আর নতুন ফার্স্ট দেখছি। সবাই বের হচ্ছি চা খেতে যাওয়ার জন্য। আর যত সব ডাস্টবিন আছে সব ওই সাইড দিয়ে ফেলে দেয়, ওই সাইড দিয়ে ফেললে হবে, এই সাইড দিয়ে ফেললে হবে। সো চা খাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, এখন যাচ্ছি চা খেতে। প্রত্যেকটা বিলা সেম। সারি সারি ভিলা চলে গেল, এই সারি সারি ভিলা চলে গেল, প্রত্যেকটা সারিতে ভিলা সেম করে।
এখানে একটু সন্ধ্যা দেরি করে হয়, বাড়িতে যতক্ষণে সন্ধ্যা হয় তার এক ঘন্টা দেড় ঘন্টা পরে এখানে সন্ধ্যা হয়। ভিউটা এখনও সন্ধ্যা হয়নি, 6:30-7 বাজতে লাগলো, এখনও সন্ধ্যা হয়নি। চা খেতে যাই, সেম রাস্তা। চা খাওয়া কমপ্লিট, পুরো রাত হয়ে গেছে, এখন আবার রুমে যাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করলাম, চার পাঁচ দিন আগে ঠান্ডা লাগছিলো, বাট এখন অনেকটাই ঠান্ডাটা কমে গেছে। ভালো ঠান্ডা লাগছিলো, অন্যবার এতটা ঠান্ডা পড়ে না, কিন্তু অনেকটা কমে গেছে। আবার সেই রুমে। সো এই পর্যন্ত ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করিও, অ্যান্ড যদি একটু বেশি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। সো বাই গাইস, ভালো থেকো, গুড নাইট, টেক কেয়ার, বাই।